এটাও করা যাবে না সাবধান হতে হবে তা আমি যে মসজিদে পড়াই এই মসজিদে কয়েকটা তো সেগুলোর দিকে তাকাইলে কারণ শয়তান কখনো শয়তানের শয়তানি শিকার করে না হাজার কিছু বললো আমার মাজা ব্যথা কিন্তু আবার এটারই দেখি এ মুরব্বী আবার বাড়ির মধ্যে ফিসাদি কুরা জারুদি কুরায় শতান এগুলা সমাজের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করে আল্লাহর বস্তে সমাজের মধ্যে ইসলামটাকে দ্বিখণ্ডিত করা যাবে না যাবে

ফাও দাখা কা পাহু বাইনা কাতিপাইয়া পাওয়া যাত তু বাইনা বাইনা সাদিয়া ফালিম তুমা পিস মা তিওয়াল আরত ও আল্লাহ পাকের নবি গো আপনার কাছে আল্লা পাকের কুদরতি আমার দুই কাঁধের মাঝখানে রাখা হল অতপরে শীতলতা আমি অনুভব করলাম আরে আল্লাহর তো হাত নাই আল্লাহর তো পাও নাই আবার আমার নবী বলেন আমি নবীজির কাঁদ মোবারকের মধ্যে আল্লাহ পাকের রহমতের দুইটা হাত মোবারক আমার কাঁদে রাখলেন আর অতপর আমি নবীজি একটু শীতলতা অনুভব করলাম শুধু তাই নয় সাদাইয়া ফালিম তুমা অতপর আমি আমার বক্ষের মধ্যে অনুভব করতে পারলাম ফলে আমি আকাশ এবং জমিনে যা কিছু আছে সকল কিছু জানতে পারলাম তাইলে এ হাদিস প্রমাণ করে আমার নবীজি কাছে গায়েব কোনো কিছু নাই আমার নবী গায়েবের খবর দেনেওয়ালা আরে গায়েবি খবর দেনেওয়ালা এলো রে মক্কা গায়েবি খবর দেনে वाला एलो रे मौका है जागर नाम सुनीले चमके उठे दिन बेकार होए जाए भी खबर देने वाला এলো রে মক্কা খবর দেনে এলো রে মক্কা আসসালাম আলাইকুম সালাম হাবিবে আমি তোমার প্রিয় গোলাম না কর যোদা যাহার নাম শুনিলে চমকে ওঠে দিন বেকার আর হয়ে যায় নাম শুনিলে চমকে ওঠে দিন বেকার আর হয়ে যায় গায়ে খবর দেওয়ালা গায়ে বি খবর দেওয়ালা এবার দেখেন ব দাকিদা দাঁড়িয়ে নবীর মেহারাজের ব্যাপারে এই নবীর মেহারাজের পরে মাহফিলটা যেহেতু খাওয়া দাঁকারিবের শান এর মাহফিল খাওয়া দাঁকারিবেনাদের একটু আলোচনা করো কিন্তু এটা আমার হক আমি আলোচনাটা করে দিয়ে যাবো আপনারা বসবেন কিন্তু মাহফিল আসার পর প্রথম যে অবস্থা দেখছি আমি গুনছিলাম মাত্র তেরো জন মানুষ আপনারা বসেছিলেন মাশ এখন প্যান্ডেল পুরা মানুষ আছে না আহামদুল্লি সুপ্রিয়া ও বন্ধু বুঝা গেল এই এলাকার মানুষ গুলি ইসলাম প্রিয় নবীর সুনার প্রিয় নবীর হাদিস প্রিয় এবং নবীজীর শানমানের আলোচনার বড় আমি যে বলছিলাম ইহুদিরা আমার নবীকে প্রশ্ন করেছিলেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন আপনি যে মেরাজে গিয়েছিলেন আপনি কি কি দেখেছেন আমার নবীকে বলতেছেন লাকাদ রাআইতুনি ফিল হাজারে ফিল হাজারে ইয়া রাসূলুল্লাহ আপনি ওই জায়গায় কি দেখেছেন আমার নবী ডাক দিয়ে বলেন আমি কি কি দেখেছি আমার কাছে যখন জানতে চাই আমি বলেছি আমি ওই জায়গার মধ্যে যাওয়ার পর হাতিমে কাবা দেখেছি যারা হজ করেছেন মক্কা শরীফের কাছে দেখবেন মক্কা শরীফের একটা পাশের মধ্যে দিয়ে একটা গোল রেলিং ফিলিং আছে মাঝখানে একটা জায়গাটার নাম হাতিমে কাবা আমার নবী বলেন ওই জায়গাটার নাম হলো হাতিমে কাবা এ বন্ধু আমার এ বন্ধু আমার গভীর মনোযোগ দিবেন এবার আমার নবীকে ওই কোরাইশ বংশের লোকেরা আমার নবীকে প্রশ্ন করতে লাগলেন নবীকে বললেন ওয়া কোরাইশুন তাসআলুনি আমার নবী বলেন কুরাইশরা আমি নবীকে প্রশ্ন করেছেন আন মাসরা ইয়া ফাসআলান আলতানি আন আশিয়া আমিন বাইতুল মুকদ্দাসি ও গো আপনি মেরাজে গিয়েছেন বাইতুল মোকাদ্দাস আপনি কি দেখেছেন আমাদেরকে বলেন বাবা রে নবী গিয়েছেন আল্লাহ পাকের মেরাজে নবী তো বাইতুল মোকাদ্দাসে কি কি আছে আমার নবী এটা দেখার জন্য যায় নাই তবু আমার নবীকে যখন এমন কথা বললেন আমার নবী বললেন লাম উসবিতে হা ফাকুরিবাত ফাকুরিবতু তো মা কুরিবতু মিসলাহু কত থাকতন আবার নবীকে যখন এমন প্রশ্ন করা হয় নবী আমার প্রশ্ন করার পরে আমার নবী বলেন বাইতুল মুকাদ্দাস সম্পর্কে এমন কোন কতিপয় বিষয়ে যখন আমাকে প্রশ্ন করলো যেগুলো আমার স্মরণ ছিল না কারণ নবী তো এগুলা দেখার জন্য যায় নাই অতবার আমার নবী বললেন শরণ না থাকার পরেও কালা ফারফাহুল্লাহু লি আনজুরু ইলাইহি মা ইয়াসআলুনি আন শাইইন ইল্লা

নারে রিসালত নারে রিসালত নারে গাউসিয়া শাহেন শাহে মদিনা মেহমান আলা সাহেব জাদা ইমাম শেরে বাংলা মেহমান আলা সাহেব জাদা ইমাম শেরে বাংলা সৈয়দ মোহাম্মদ আমিনুল হক আল কাদরি মদ্দাজিল্লাহুল আলী সৈয়দ মোহাম্মদ আমিনুল হক আল কাদরি আলি আলী সবাই জোরে পড়ি মারহাবা আমরা দেখতে পাচ্ছি আজকের মাহফিলের যিনি সম্মানিত মেহমান আলা মেহমান মোকারম হজরতে ইমাম শের বাংলা

সবাই জবান খুলে পড়ি মার হাবা আর জবান খুলে পড়ি মার হাবা বাবা রাম এদেরকে দেখার জন্য সিনা এবং কল্প লাগে ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইয়ের কথা মনে হবে হুজুরদের দিকে তাকালে এই চট্টগ্রাম শহরটাকে ওহাবিয়ত হার জিয়ত থেকে মুক্ত করার জন্য ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাই যা কিছু করেছেন এটার অবদান ভুলার মতো নয় আমার জীবনে যখন আমি সর্বপ্রথম ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইয়ের মাদার শরীফ যে আরত করার জন্য গেলাম মাদার শরীফের প্রথম কাজ ধরা হয়েছে বন্ধ সব কিছু সব কিছু বন্ধ করা টিন দিয়ে ঘেরাও করা একজন মুতাওয়াল্লি ছিলেন উনি বলেছেন হুজুর এসেছেন যে আরত করবেন একটু গ্রহণ করে নাস্তা করে রহমতুল্লাহ আলহের দরবারে পেটে খুব খিদা মাহফিল করে আসছি খাবারও খাই নাই অত্যন্ত সকালবেলা কোনো হোটেল খোলা নাই হোসে মাসবানের দরবার যে আরত করে আমরা ওই যে ওই সাইড থেকে ফটিক থেকে আসার সময় জেয়ারত করছি ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলী মাদার শরীফ ওইখানে ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আল্লাহ যে কি ওই দিন আমি বুঝছি সর্বপ্রথমে ছিল আর নথে আমি ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আল্লাহ সম্পর্কে জানতাম না পেটে অত্যন্ত ক্ষুদা ছিল ইমাম শেরে বাংলার দরবারে আসার পর খাবার পাইছি আলহামদুলিল্লাহ বলবেন না এরপরের বার অল্প কিছুদিন আগে যাচ্ছিলাম ফটিকশোরী মাহফিলে এ যাওয়ার সময় ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইয়ের দরবার এই রোডে যত আলেমগণ ফটিকশোরীর সাইডে মাহফিল করতে যাবে ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইয়ের দরবারের সামনে গাড়িটা আগে দাঁড় করাবে কারণ যিনি ওহাবিয়ত খারিজিয়ত দূর করার জন্য প্রখ্যাত মাওয়ায়েস ছিলেন ওনার কাছে সালাম না দিয়ে করতে চলে যাব এমন সাহসিকতা আমাদের নাই কথা বোঝার নাই এমন সাহসিকতা নাই আমি এটার প্রমাণ আরও কয়েকটা পাইছি আমার নিজের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে আমার নিজের মাথার মধ্যে এটা ছিল আমি যেদিন আনোয়ারা মাহফিল করে কুমিল্লাতে যাই এদিন ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাই আমি আমার পরীক্ষা দিয়েছি পরের দিন আমি যে আরত করতে পারি নাই আমি চার তারিখ গিয়েছি মাহফিলে যাবো আশুগঞ্জ চার তারিখে আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে আমি মনে করি এটা হলিয়া কারামদের একটু নজর থেকে বদনজর হয়ে গেলে এটা উল্টে যাবে কারণ আল্লাহ পাক কালামে হাকিমে বলেছেন মুবিনা ওয়াল্লাদিনা এবং যাহারা ইউজুন আল মুকমিনিনা ওয়াল মুকমিনাত কোন ইমানদার বান্দাবান্দিদেরকে কষ্ট দেয় বিগৈরি মাক্তাসাবু কোন অন্যায় ছাড়া ফাকাদ ইহতামালু বোহতানা ওয়া ইসমাম মুবিনা তারা যেন পাপের বোঝাগুলো তাদের কাঁধের মধ্যে নিজেই নিয়ে নিচ্ছে তো এই জন্য আল্লাহর বলিদেরকে নিয়ে বাজে মন্তব্য করা যাবে না আমাদের সবার সৌভাগ্য সাহেব জাদা ইমাম শের বাংলা রহমতুল্লাহ আলাইয়ের সম্মানিত সাহেব জাদাকে আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ জোরে পড়েন পাক হুজুরে হায়াতের মধ্যে হায়াতে খিজির দান করবে আরো পরে পড়েন আমিন আসলে আমি আমার ওয়াইস ওনাদের সামনে পরিচালনা করার মত আমার যোগ্যতা নাই আমার সেই পাওয়ার নাই পাক আমার দিয়ে বলাই আর কি ফাঁদেল প্রথম বর্ষে পড়ে এতগুলা কথা আমার মুখে দিয়ে কেমনে বাইরে আমি নিজে বুঝি না আল্লাহ আমাকে দিয়ে বলা তো দোয়া করবেন আপনারা আপনারা দোয়া করলে আমার হবে কেন আউলিয়া কারামদের সম্মান ইজ্জত আজমত এগুলা বর্ণনা করলে আল্লাহ পাক আপনার মর্যাদাকে বুলন্দ করে দিবেন আরো জোরে বলবেন না সুমাহান আল্লাহ এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে সূরা মরিয়মের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম লা ইয়ামলিকুনাশ শাফাআতা ইল্লা মানি আহ দয়াময় আল্লাহর কাছে যারা অঙ্গীকারবদ্ধ তারাই আপনার জন্য সাফাত করবে তাদের সাফাতে আপনি পাবেন আল্লাহর কাছে কারা কারা অঙ্গীকারবদ্ধ হয়েছেন এই সম্পর্কে যদি আপনাকে বলা হয় আপনি বলতে পারবেন না কিন্তু আল্লাহ পাকের নবী মুহাম্মদ মুস্তফা আহম্মদ মুস্তফা সাল্লাইকুয় সাল্লাম নবী বলছেন আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হয়েছেন মিনান্ন এক নম্বরে নবীগণ আল্লার কাছে ওয়াদাবদ্ধ হয়েছেন নবীর উম্মদদের জন্য সাফাত করবেন দুই নম্বর সিদ্দিকগণ তিন নম্বর শহীদগণ মানিমাম হাসান হুসাইন তালান আল্লাহ আহলে বায়াতের সদস্য সহ ইসলামের জন্য সূন্যতের জান্ডাকে উর্ধ করার জন্য যারা যারা যাদের জীবন দিয়েছেন তারা তারা আমাদের জন্য সাফাত করবে আর সর্বশেষ সর্বশেষ যেটা অসলিহীন এবং আল্লাহ পাকের নেককার বলি যারা আল্লাহ পাকের নেককার বান্দা যারা তারা আপনার জন্য কবরে সাফাত করবেন এবং পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন এরাই হচ্ছে তোমাদের উত্তম বন্ধু যা এরাই হচ্ছে তোমাদের উত্তম বন্ধু উত্তম বন্ধু এদেরকে গ্রহণ করা লাগবে আর এই জন্য আজকের মাহফিল খাওয়া দা বেনামাজের স্মরণের মাহফিল আমরা সবার অন্তরে মেয়ারাজ নবী নবীজির ভালোবাসা মেয়াজের প্রতি বিশ্বাস নবীর নূরের প্রতি বিশ্বাস নবীদি গায়েবের খবর দেনেওয়ালা মুসলিম শরীফের প্রথম খণ্ডের হাদিস শরীফ থেকে আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম নবীর মেয়ারাজ যে অস্বীকার করবে সে নামাজকে অস্বীকার করবে নবীর মেয়ারাজ নবীকে যে অস্বীকার করবে সেবে নবীর কে অস্বীকার করবে নবীর মেরাজকে কে যে অস্বীকার করবে সে নবীর গায়বের খবর কে অস্বীকার করবে তাইলে বোঝা যায় যার মধ্যে মেরাজ নাই তার মধ্যে নবী নাই কথা বলেন ঠিক না বেঠে এই জন্য মুসলমান ওই মেয়েরাজ নবীর বিশ্বাসের পরে আপনার জন্য সাফাত করতে পারবেন সর্বশেষ আল্লাহ সর্বশেষ সাফাত করতে পারবেন বান্দাগণ যে মাহফিলটা পবিত্র উরুস উরুস শরীফের উদযাপন এই জন্য আমি খাজা গরিব নওয়াজের নামটা কেন গরিব নওয়াজ আপনাদেরকে একটু বলে দিচ্ছি বাবা হজরতে খাজা গরিব নওয়াজের নাম তো খাজা গরিব নওয়াজ নয় ওনার নাম ছিল হজরতে মাইনু মাইনুদ্দিন মাইনুদ্দিন নাম তা রেখেছেন ওনার আম্মা এবং আম্বা শুধু আম্মা আব্বা রাখে নাই আমার দয়াল নবী হজরতে খাদা মাইনুদ্দিন চিস্তির আব্বাজান যান হজরতে খাদা গিয়াসুদ্দিনের কাছে বলেছেন তোমার স্ত্রীর গর্বে একটা সন্তান আগমন করবে যার নাম রাখবা তুমি মাইনুদ্দিন 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 শুধু তাই নয় বন্ধু খাদাগারি বেনামাদের মাইনুদ্দিন চিস্তির বয়স মাত্র আট বছর থেকে সাত বছর কেউ কেউ বলেন ছয় বছর বয়স ওনার আব্বার সঙ্গে নতুন জামা কাপড় পরে উনি রওনা করেছেন ঈদগাহের ময়দান ঈদের নামাজ আদায় করার জন্য খাওয়াজন চিস্তির সামনের দিকে হাঁটতেছেন হঠাৎ করে রাস্তার মধ্যে দেখলেন একটা ছোট্ট বালক রাস্তার মধ্যে ছেঁড়া কাপড় পরে পরে কান্না করতেছেন খাজা মাইনুদ্দিন চিস্তি এবং ওনার আব্বা যান জিজ্ঞাসা করে এ বালক তুমি কেন কান্না করো তোমার কাছে জানতে চাই বালক উত্তর দিয়েছেন আমি কান্না করার কারণ হলো একটা আমার মাও নাই বাবা নাই আমি গরিব মানুষ এতিম মানুষ আমার কেউ নাই আজকে ঈদের দিনে আমার কাছে কোনো নতুন জামা কাপড় নাই হাজাকারি মেনে আমাদের মায়া হওয়ার পরে বাবার সামনে নতুন জামা কাপড় দেয় না বাবা রাগ করবেন বাবা ইদাহে ইমামতি করবেন হাজা গিয়াসুদ্দিনকে ইদাহের ময়দানে ঢুকিয়ে দিয়ে হাজামাইনুদ্দিন চিস্তি উনি বের হয়ে চলে আসতেন ইদিয়াসের রাস্তার মধ্যে ইদিয়াসের রাস্তার মধ্যে আসার পরে খাজা মাইনুদ্দিন চিস্তির নতুন জামাটা খুলে এতিম ছেলেকে দিলেন এবং এতিমের চিরা জামাটা পরে খাজা মাইনুদ্দিন চিস্তি পরলেন মনোযোগ দেন বাবারাম মনোযোগ দেন শুধু মনোযোগ নয় মনোযোগ নয় মনোযোগ নয় ধারাবাহিকতা রক্ষা করেন খাজা নুদ্দিন চিস্তি যখন সিরাজামাটা পরে ইজাকে গেলেন আর ওনার আব্বা যান খোদবা দিচ্ছেন আর মাইনুদ্দিনের দিকে তাকাচ্ছেন খোদবা দিচ্ছেন আর ওই এতিম ছেলেটার দিকে তাকাচ্ছেন খাদা মাইনুদ্দিন চিস্তির আব্বা যখন এমনভাবে বারবার তাকালেন নামাজটা শেষ করে মাইনুদ্দিন চিস্তি একটু ভয় অনুভব করে বাড়ির মধ্যে চলে গেলেন আর আম্মা দেখলেন আম্মা যানের পেছনে লুকিয়ে গেলেন খাদা মাইনুদ্দিনের আব্বা ডাক দিয়ে বলে এ মাইনুদ্দিনের আম্মা তোমার সন্তানকে নতুন জামা দেওয়া হয়েছে এলাকার মানুষের দানের টাকা সাজাকার টাকা গুলো থেকে দেয়া হয়েছে তবে সুন্দর কথা সৎকা তো আওলাদের রসুলরা গ্রহণ করে না সৎকা তো আওলাদের রসুল গ্রহণ করে না আমাকে ঈদের নামাজের জন্য হাদিয়া সৌরভ কিছু হাদিয়া এসেছিল এটার থেকে আমি আমার মাইনুদ্দিনকে নতুন জামা পরিয়ে দিয়েছি মাইনুদ্দিনের আম্মা তোমার সন্তান খাজা মাইনুদ্দিন তার জামাটা একটা এতিমকে দিয়ে দিয়েছে একটা গরিবকে দিয়েছে খাজা মাইনুদ্দিন ডাক দিয়ে বলে মা আল্লাহর নবী কাদিস শরীফের মধ্যে বলেছেন আনজারি রিবনে আবদুল্লা রদিয়াল্লাহ সাল্লামা লাই আর হামুল্লা হুমাল্লা আর হামুন্না যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না আমার আল্লাহ তার প্রতি রহম করে না মা এই জন্য আমি গরিব মানুষটাকে রহম করে দয়া করে তাকে আমার নতুন জামা দিয়েছি আর ওই সময় খাদামাইনুদ্দিনের আম্মা জান খাদামাহিনুদ্দিনকে বলেছেন গরিবে নেওয়া আবার অন্যান্য মতের মধ্যে যায় অনেক গরিব মানুষ মিস্কিন মানুষ হাজা গাড়ি বেনাদের ইন্টা কালের পরে উফাতের পরে ওনার রোজার পাশে গিয়ে মাদারের পাশে গিয়ে বসে থাকতেন কোনো খাবারের আশায় দেখতেন সবাই খাবার পায় তারা খাবার পায় না একদিন এক ফকির ব্যক্তি খাজা মাহিনুদ্দিন চিস্তির দরবারের কাছে দিয়ে এসে বসে রইলেন মানে মাথাটা ফিরানো পশ্চিম দিকে একটা মাথার মাথাটার দিকটা রয়েছে উত্তরে এবং দক্ষিণে করে মাথাটা ফিরানো পশ্চিমে একটা পাগল ফকির এসে খাজা মাহিনুদ্দিন চিস্তির চেহারাটার কাছে গিয়ে বসে রইলেন আর দোয়া করতেছেন আল্লাহ আপনি আমার খাবারের ব্যবস্থা আপনার বলির কারণে করে দেন তখন একদিন একরাত্র চলে গেছে কোনো খাবার পায় নাই আল্লাহর উলিয়া খাজা মাহিনুদ্দিন চিস্তির দরবার কারবার থেকে ভুয়া অলি বলে যখন বের হয়ে যাচ্ছেন এমন সময় একটা তুফান এসে হাজা মাহিনুদ্দিন চিস্তির দরবারের উপর থেকে গিলাপটা উড়িয়ে নিয়ে যায় দেখতেছেন দরবারের ওই গিলাফের নিচে সুন্দর সুন্দর খাবার রেডি হয়ে আছে আ বাবা ওই আল্লাহর অলিদের কে আপনি কিভাবে চিনবেন আমি তো বলেছিলাম একটা হাদিস শরীফ ইবনে মাজাহ শরীফের ৩০৩ নম্বর পৃষ্ঠার ওই আল্লাহর অলি হলো এমন মোটা না কলা রজুলুম দোআই ফোন মুস্তা দোআফুন জ্যোতিম রয়নি লাই উ বাহু আকসামা আল্লাহ কিলা আবার র তারা দুর্বল চুলগুলো এলোমেলো কিন্তু আল্লাহর কাছে কোনো দোয়া করলে দোয়া কবুল হয়ে যায় আল্লাহর নবীর সা ভাই কেন আমি বলেছিলেন ইয়া রসুল আল্লাহ আপনি আমাদেরকে উত্তম ব্যক্তি সম্পর্কে খবর দেন অলি সম্পর্কে খবর দেন বেলায়তপ্ত লোক সম্পর্কে খবর দেন আমার নবী বলেন আলা উনাব বিহু হুকুম আমি নবীকে তোমাদেরকে উত্তম ব্যক্তির সম্পর্কে খবর দিব না বলেন কয়লা না আম হা অবশ্যই আপনি আমাদেরকে খবর দেন আমার নবী বলেন কয়লা হিয়ারি কুমুল্লা দিনা ইদা রু উ জাল্লা যাদের চেহারার দিকে তাকাইলে আমার আল্লাহর কথা মনে হইয়া যায় তারাই হল উত্তম ব্যক্তি আরে তাকে কি দেখো না ইমাম বাংলার দিকে তাকে কি দেখো না এগোসে মাছ দিকে তাকে কি দেখো না আওলাদের রসুলগণের দিকে এখন তাকে দেখো শাহজাদা ইমাম শেরে বাংলার দিকে তাকে কি দেখো না ইমাম হাসিমের দিকে তাকে কি দেখো না এই এলাকার বড় বড় আল্লাহর অলিদের দিকে যত আল্লাহর অলিদের দিকে তাকাইবা তোমার আমন নামা থেকে সগিরা কবিরা গুণাগুলো ঝরে যাবে আল্লাহর কাছে ফরিয়াদ আল্লাহ নবীর মেয়েরা সম্পর্কে জেনেছি এবং খাদা গারিবেনাদের শান ও শৌকত আজমত সম্পর্কে জেনেছি আউলিয়া কেরামের শান সৌকত আত্মত সম্পর্কে জেনেছি আমাদেরকে আমাদের আকিদা নবী এবং অলিদের প্রতি দৃঢ় করার এবং আকিদাটাকে সহী করার তৌফিক দান করেন জোরে পড়ে না আমি যতটুক পেরেছি আপনাদের উন্নতি কল্পে নয় আপনাদের সংকল্প থেকে শেষ পর্যন্ত আপনার আঁকিদাকে পরিশুদ্ধ করার জন্য বলেছি আপনি আমল করার চেষ্টা করবেন আপনাদেরকে ছোট্ট একটা দাবাত করে দিয়ে যাই এটা হচ্ছে আল্লাহর হাবিব সল্ল্লাহামে